আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। শিক্ষার্থীদের নয় দফা দাবির সমর্থন সহ যে সমস্ত অন্যায় শিকার কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীরা ফেস করেছে, সেই সব কিছুর প্রতিবাদে আজকে ফার্মগেটে রাস্তায় নেমেছে শিল্পী সমাজ, যেটা অনেকে ইতিমধ্যে জানে। বৃষ্টির মাঝেও তারা শিক্ষার্থীদের সমর্থনে আওয়াজ তুলছে, অন্যদেরকেও আহ্বান জানাচ্ছে। যেমন সিয়াম আহমেদ জানান, তারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা সাধারণ মানুষের জন্য কাজ করেন, কোনো একক ব্যক্তিদের দেখানোর জন্য কাজ করেন না। তিনি আরও জানান, স্টুডেন্টদের পাশাপাশি স্টুডেন্টদের এই দাবিতে এখন সমর্থন জানাচ্ছে দেশের সাধারণ মানুষরাও। সো এতগুলো মানুষের দাবি তো আর ভুল হতে পারে না। সিয়ামের কথা, তার নিজেরও বাচ্চা আছে, 10-15 বছর পর যখন তার সন্তান বড় হবে, এই ঘটনাটা যখন জানবে তখন তার সন্তানও প্রশ্ন করবে তাকে, তুমি তখন কি করেছো। এবং সিয়াম তখন তার সন্তানকে বলতে পারবে তিনি কিছু একটা করার চেষ্টা তো করেছেন। এবং তার কথা, শিক্ষার্থীদের পাশে যদি এখন না দাঁড়ানো হয় তাহলে কবে দাঁড়াবেন তিনি। এছাড়া আশফাক নিপুণ, যিনি শুরু থেকেই এই আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন করে আসছেন, যিনি আওয়াজ তুলেছেন সবসময়, তিনি জানান আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। তিনি বলেন, চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনো ভয় দেখছি না এইসব কিছুতে। যে কোনো কিছুর আগে সমাজ ও রাষ্ট্র, সমাজ আর রাষ্ট্র মানবিক হলে এখন যেখানে আপনাদের মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন 4 গুণ বেশি গতিতে এগিয়ে যাবে। এছাড়া পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, তিনিও বলেন তারা এখন নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়েছে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং স্টুডেন্টদের 9 দফা দাবিতে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। এছাড়া বাঁধন, তিনিও জানান যেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে, যেদিন থেকে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে, সেদিন থেকে তিনি রাতে ঘুমাতে পারছেন না, 2 চোখের পাতা এক করতে পারছেন না, এবং এখন তার মনে হয়েছে তার যদি একটুমাত্র বিবেক থেকে থাকে তাহলে এখনই এই সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত, তাদের সমর্থনে আওয়াজ তোলা উচিত। মোট কথা, শিক্ষার্থীদের দাবিতে আইনজীবীরা নেমেছে, সাধারণ মানুষ পাশে আছে, অনেক সাংবাদিকরাও এখন নীতি নির্ধারকদের নানা রকম যৌক্তিক প্রশ্নও করছে, পাশাপাশি এখন তারকারাও রাস্তায় নেমেছে। সো শিক্ষার্থীদের সমর্থন যে এখন কতটা স্ট্রং হয়ে উঠেছে সেটা সবাই দেখতেই পাচ্ছে।